করে দেখান সাম্প্রদায়িক পার্টি যদি কেউ হয় মমতা ব্যানার্জির পার্টি। গত বিধানসভার ভোটে এখানকার সাংসদ আবু তাহের ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে কি বলেছিল ভাইরাল হয়েছিল, অডিও ভিডিও রেকর্ড লিক হয়েছিল, আপনারা শুনেননি? বলেনি যে আমাদের কাম খাতরা মে হয়? বলেনি? বলেনি মিথ্যা প্রচার সিএএ এর নামে আমরা নাকি ভারতীয়দের সংখ্যালঘু মুসলমানদের তাড়িয়ে দেব? আর সিএএ তাড়ানোর আইন নয়, সিএএ বাংলাদেশ থেকে যে হিন্দুদের হিন্দুত্বের জন্য মেরে তাড়িয়ে দিয়েছে জামাতের লোকেরা, হেফাজতের লোকেরা, রাজাকারের লোকেরা, তাদেরকে সমনাগরিকত্ব দেওয়ার আইন। এই আইনে কাউকে তাড়ানোর কথা নেই। আপনারা চাকরি দিতে পারেননি মুর্শিদাবাদ জেলায়, গঙ্গা ভাঙন রুখতে পারেননি মুর্শিদাবাদ জেলায়, একটা স্বাস্থ্য একটা শিক্ষা ইউনিভার্সিটি করেছে, তার ছাতাও নাই জুতাও নেই, মেডিকেল কলেজ কত কেন্দ্রীয় সরকারের মোদীজির অবদান, প্রতি জেলাতে একটা করে মেডিকেল কলেজ, কোথায় আপনি কি করেছেন? কোথায় রেডিনগরের শিল্প চালু, কোথায় রঘুনাথগঞ্জের শিল্প চালু? গরু চড়ছে, ছাগল চড়ছে, আর জমিগুলো সব আপনারা বেঁচে দিচ্ছেন। কি দিয়েছেন মুর্শিদাবাদের লোককে? মুর্শিদাবাদের পাট চাষিরা, ধান চাষিরা উচিত মূল্য পায়, মুর্শিদাবাদ জেলার গ্রামের মানুষের অধিকার পায়, মুর্শিদাবাদ জেলার দুগ্ধ পালকরা দুগ্ধ উৎপাদনের প্রকৃত মূল্য আপনারা পান? কেউ পান না, কোনো কাজ করেনি, শুধুমাত্র একটাই রাজনীতি, তোষণ আর ভয় দেখাও। এই বিজেপি হিন্দুদের পার্টি, এসে গেলি তোমাদেরকে নাকি তাড়িয়ে দেবে। উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ গুন্ডাদের নিকেশ করে দিয়েছেন, জিহাদিদের নিকেশ করে দিয়েছেন, সবাইকে বন্দে মাতরম, জনগণ মন অধিনায়িকা অধিনায়ক বলতে বাধ্য করিয়েছেন, ভারত মাতার বন্ধন করিয়েছেন, কিন্তু একটা লোককে তাড়িয়ে দিয়েছে। ওখানে তো সংখ্যালঘুরা বসবাস করে, হেমন্ত বিশ্ব শর্মা কাকে দাঁড়িয়েছেন? মমতা ব্যানার্জি? শুধু মুর্শিদাবাদ এসে 70% এখানে সংখ্যালঘু মুসলিমরা বাস করেন, তাদেরকে ভয় দেখায়, বিজেপি জুজু দেখায়। বলুন তো এই জেলায় 50 লাখের বেশি মানুষ আছে, আপনি বলুন মোদীজি স্কিম এক, স্কিম নম্বর এক, মোদীজি আসার পরে শৌচালয় মুক্ত বাড়িতে শৌচালয় নির্মাণের জন্য ব্যবস্থা করেছিলেন, পশ্চিমবঙ্গে 70 লক্ষ শৌচালয় বিভিন্ন বাড়িতে শৌচালয় দিয়েছেন, 70 কোথায় গেছে জানি না, কারণ তৃণমূল তো সব খায়, পায়খানাও খেয়ে ফেলেছে, তাই কোথাও শৌচালয় দেখা যাবে না। বলুন মোদীজি কি বলেছেন শুধু হিন্দুদের বাড়িতে শৌচালয় হবে, অন্য কারো বাড়িতে হবে না? বলেন স্কিম নম্বর 2, উজালা 1, উজালা 2, 12 মাস সিলিন্ডার ফ্রি, গ্যাস কানেকশন ফ্রি, গ্যাসের ওভেন ফ্রি। আপনি বলুন 34 লক্ষ মা দিদি বোন পেয়েছে, সেখানে কি ধর্ম দেখেছেন, সম্প্রদায় দেখেছেন? উত্তর হবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারতে 10 কোটি তৈরি হয়ে গেছে, এই রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবাস প্লাস 11,26,000 দেওয়ার আগে 40 লক্ষ বাড়ি তৈরি দিয়েছিলেন, আজকে কোথায় কি হয়েছে কেউ জানে না। এই পাশে বেলডাঙ্গা, বেলডাঙ্গা একের এক পঞ্চায়েতের প্রধান 117টা নিয়েছে নিজের নামে, স্বামীর নামে, জ্যাঠার নামে, খুড়ার নামে, নাতির নামে, পুতির নামে, কারোর বাকি রাখেনি 17টা। নৌকাতে এক একটা পড়াতে এক একটা গ্রাম সংসদে আপনি যদি যান দেখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা কিভাবে লুট করেছে এরা, 11,26,000 বাড়ি এসেছে। 18 সালের লিস্ট কাঠমানি নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা তৃণমূলের পঞ্চুরা এই তালিকা করেছে, এই তালিকায় কাঠমানি নিয়ে তালিকা নয়, বড় লোকের বাড়ি আছে, গরিবের বাড়ি নেই। আর হিন্দুদের অবস্থা তো আরো খারাপ, এই জেলাতে আমরা জানি কি অবস্থায় আপনারা আছেন, কি অবস্থায় আপনাদের মাথা নিচু করে চলতে হয়। আপনারা সাহসটা রাখুন, আমি বাংলাদেশ বর্ডারের সব গ্রামগুলোতে ভিজিট শুরু করব, বাংলাদেশ বর্ডারের পাশের গ্রামে ডেমোগ্রাফি বদলাচ্ছে, সেখানকার জমি জায়গা বেচে দিয়ে সনাতনীরা অন্য জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছেন, আমাদের রক্ষা করতেই হবে, ভারত মাতার সব সন্তান আপনারা। আর শুনে রাখুন আবাস যোজনাতে, আবাস যোজনাতে আপনারা মন্ডলের মাধ্যমে তালিকা দিতে পারবেন, আইডি নম্বর, নাম, বাপের নাম, মৌজার নাম, আর পাকা বাড়িতে টাকা দিয়েছে, চার চাকা আছে টাকা দিয়েছে, আগে ইন্দিরা আবাস পেয়েছে, গীতাঞ্জলি পেয়েছে টাকা দিয়েছে, 2.5 একরের বেশি জমি আছে টাকা দিয়েছে, যদি দিতে পারেন আদায় করে দেব, টাকা ফেরত করিয়ে দেব, আদায় করাবো চোরেদের কাছে টাকা। এই সপ্তাহে 14টা জেলাতে বিশেষ তদন্ত হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগের ভিত্তিতে।
তার মধ্যে মুর্শিদাবাদ আছে, মুর্শিদাবাদ আছে, সব গ্রামে কেন্দ্রীয় দল চষে ফেলবে। তাই তো বলি চোর ধরো, আরে জোরে বলুন, কে আপনাকে হাত দিবে? চোর ধরো, চোর ধরো, চোরটা আপনাকে আমরা ধরবো, ছোট গুলোকে আপনারা ধরুন, জোর বানুন, তৈরি হন। আরে মুর্শিদাবাদে অর্ধেক চলে যাবে গরুতে, গরুতে অর্ধেক চলে যাবে, গরুতে চলে যাবে, চলে যাবে রানীনগর, দমকল, জলঙ্গির মাতব্বররা চলে যাবে, সুতি, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুরের মাতব্বররা চলে যাবে। ইতিমধ্যে আমি তিন দিন আগে নিজাম প্যালেসে আমার আছে, যাতায়াত আছে, আমি সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট হোস্টেলে ঢুকছি, দেখি দাঁড়িয়ে আছে শামশেরগঞ্জের এমএলএ হামিদুল ইসলাম, মানে সিবিআই অফিস থেকে বের, প্রতিদিন যাচ্ছে আর আসছে, এনামুলের তালিকাতে কে নাই মুর্শিদাবাদে? আপনারা সবকে বাইরে দেখছেন তো, পুলিশ নিয়ে ঢুকছে, সিকিউরিটি নিয়ে ঢুকছে, চারটা করে গাড়ি, প্রাসাদের মতো বাড়ি, আর দুটা তিনটা করে বউ। এই তোলামুলের লোকেরা, এরা ভিতরে যাবে, নিশ্চিন্তে থাকেন। কোথায় গেছে এদের গৃহযুদ্ধ? জাকির হোসেনকে বোম মেরে উড়িয়ে দিচ্ছে রেল স্টেশনে, আরেক এমএলএ, বড়ুয়ার এমএলএ কল শুনুন, কতবার বড়ুয়ার এমএলএ